আমরা মুক্তির পক্ষ থেকে এসেছি। তোমার নাম কি? পম্পা হালদার। মুক্তির ভলেন্টিয়ার। আমরা বিভিন্ন এইরকম ভাবে ঘুরে ঘুরে দেখছি যে কাদের অবস্থা খারাপ খুব তা দেখছি। তা তোমার কালকে চাল নিয়ে আসলে তো? হ্যাঁ নিয়ে এসেছি। নিয়ে এসছো? তা ইয়ে কজন তোমার স্বামী কোথায়? ওই যে মাছ জাল ধরতে মাছ ধরতে গেছে, কিছু নেই, সে মাছ ধরে এনে ওই যা হয় সেদ্ধ সেদ্ধ করে খাওয়া হয়। আর আমি কি করেন? কি আমি উনি কলকাতায় কাজে যেতাম, কাজ সেম তো লকডাউন চলছে বলে উনি চলে এসছে। আমি বললাম কাজ সেম কিছু নেই, কিছু হচ্ছে না, আপনারা যে কালকে দিয়েছেন সেই চাল পাঠিয়েছেন লকডাউন থেকে, ওখানে রেশন থেকে কিছু পাওয়া যায় না? না ওগুলো কিছু পাওয়া যায় না গো। কেন? আমাদের কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই, আমরা এখানে এসে পড়েছি এই বাউন্ডারি কোলে থাকি এখানটা। এই বাউন্ডারি কোলে তোমরা থাকো? হ্যাঁ। সে কি এতদিন তো কই জানি না তো তোমাদের এরকম অবস্থা। কেউ আসেনি, আমরা প্রথম এসেছেন এখানটা, এই জন্য মুক্তি দেখে আমরা দেখছে, দেখা যাক কি করা যায়। জায়গা জমি নেই আপনার? না জায়গা জমি কিছু নেই। আচ্ছা আচ্ছা। ও এই তো রান্না করেছেন? হ্যাঁ। কি রান্না করে? ওই আলু সেদ্ধ ভাত করেছি। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে স্বামী নদীতে গিয়েছে মাছ ধরতে, মাছ পাবেন কি ঠিক নেই তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি কিছু ব্যবস্থা করা যায় কি না। হ্যাঁ এই তো নদী, ঠিক আছে, নদীতে এখন জোয়ার। ঠিক আছে। ঠিক আছে।